সয়াবিনের তরকারি করার জন্য এখানে নিয়ে নিয়েছি সয়াবিন, গরম জলে ভেজানো আছে এটা। এখানে আছে গাজর, এখানে এক পিস কাঁচা লঙ্কা, রসুন কুচি, আর নিয়ে নিয়েছি আদা রসুন জিরে একসাথে বাটা, আর এখানে আছে আলু। আমি সয়াবিনগুলো চিপে চিপে তুলে নেব। এবার দিয়ে দেবো কিছু পরিমাণ সর্ষের তেল। দেখুন দিয়ে দিয়েছি সর্ষের তেল, তেলটা গরম হয়ে গিয়েছে। দিয়ে দেবো আলু, আলু দিয়ে দিলাম। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো গাজর, গাজরটা দিয়ে একটু নেড়ে নেব, দুটোকে লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গিয়েছে, দিয়ে দেবো সয়াবিনগুলো, সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে নেব। সমস্ত উপকরণ ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি একটা পাত্রে। আবার কিছু পরিমাণে তেল দিয়ে নেব কড়াইতে। এখানে দুটো পেঁয়াজ আছে, এখানে আমি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি ব্রাউন কালার করে। দিয়ে দিয়েছি রসুন আর এক পিস কাঁচা লঙ্কা, দিয়ে নেড়ে নেব ভালো করে, লাল লাল করে একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি আদা জিরে রসুন বাটা, দিয়ে আবারও একবার নেড়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলু সয়াবিন আর গাজরটা, দিয়ে আবারও একবার নেড়ে নেব। দেখুন নেড়ে নিলাম ভালোভাবে, হয়ে গেলে জল দিয়ে দিয়েছি। এবার একটু একটা থালা দিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো 20 মিনিট। এই দেখুন আমাদের গাজর আলু সয়াবিন তরকারি প্রস্তুত হয়ে গিয়েছে। আমি খেয়ে তোমাদের একটু দেখাবো, দেখো কেমন হয়েছে। একটা সয়াবিন তুলে দেখাচ্ছি তোমাদের কতটা সুন্দর হয়েছে, এই দেখো। আজকের জন্যে বাই, কালকে আবার নতুন ভিডিও আনবো। নতুন চ্যানেলটায় আমাকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও ফ্রেন্ড।